ফলনটা শুধু দেখুন, প্রত্যেক গিটে গিটে ফলন এবং প্রত্যেকটা জালি দেখুন জাস্ট অসাম, একদম সোজা আর কালার একদম খুবই সুন্দর। হয়তো ভিডিওতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ কালার। এখনও গাছের ম্যাচুরিটির সময় হয়নি, এখনই গাছে এত কিন্তু ব্যাপক হারে ফল নেমে গেছে। ভালো হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু প্রচুর মারাত্মক জালি আছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু শশাতে ভর্তি, আর তার সাথে একদম আকর্ষণীয় সাদা কালার, দারুণ। প্রত্যেকটা গিটে গিটেই জালি, একদম গাছের গোড়া থেকেই কিন্তু ফল আসতে শুরু করেছে। তো এখানে যে আপনারা গাছটা দেখতে পেলেন, এখানে আমরা লাগানো হয়েছিল যোদ্ধা AK-47, জওয়ান, এই দুটো ভ্যারাইটি, এই দুটোই কিন্তু 45 দিনের। এবং এই যে সময়টা দেখলেন এই গাছের, তো এটার বয়স জাস্ট 38 দিনের কাছাকাছি। তো এই অবস্থায় কিন্তু গাছের গোড়া থেকে অর্থাৎ 38 দিনের পর থেকেই কিন্তু ব্যাপক হারে ফুল জালি শুরু হয়ে গেছে, এবং কি পরিমাণে জালি ধরেছে সেটা তো আপনারা ভিডিওতে দেখলেনই। তো আমি বলেছিলাম যে এই সময়ের জন্য বেস্ট ভ্যারাইটি এটা, এবং এটাই আবার বর্ষাতে গিয়ে লাগানো যাবে আর দারুণ কিন্তু রেজাল্ট পাবেন। তো আপনারা যারা বর্ষার সময় এটা চাষ করতে চান অবশ্যই চাষ করুন, খুব ভালো রেজাল্ট পাবেন এই দুটো ভ্যারাইটি। আমি আরও কিন্তু দেখাবো ভিডিওতে যে কী ধরনের আরও জালি আছে বা কেমন হারে ফল উঠছে, সেগুলোর আমি ভিডিও কিন্তু অলরেডি অনেক আগেই দিয়ে দিয়েছি, এই ভিডিওটা একটু পরে দিচ্ছি। এখন আমার গাছের বয়স অনেক দিন হয়ে গেছে, প্রায় 55 দিন পেরিয়ে গেছে, অনেক দিন হারভেস্টও হয়ে গিয়েছে, ভিডিওটা কিছুদিন পরে দেওয়া হচ্ছে, আগে ভিডিওটা দেওয়া হয়নি। আর এখন কিন্তু জালি প্রচুর আরও আছে। অ্যাকচুয়ালি যারা শশা চাষ করে তারা অনেকেই জানে যে যখন ডোগার দিকে ফল হয় তখন কিন্তু আর জালি বোঝা যায় না বা জালি দেখা যায় না, তখন শশাগুলো উপরে মাচার উপরে আটকে থাকে। যাদের ফ্ল্যাট মাচা তাদের ক্ষেত্রে বলছি, যেমন আমাদের ফ্ল্যাট মাচা, তো সেক্ষেত্রে আর জালিগুলো খুব একটা বোঝা যায় না। কিন্তু যখন গোড়ার দিকে জাস্ট ফলটা শুরু হয় তখন গোড়ার ফল, তো তখন আমাদের পাতা কাটা হয়, তার জন্য পরিষ্কারভাবে বোঝা যায়। তো জমিতে গিয়ে আবার সরাসরি দেখুন যে কী পরিমাণে জালি আছে, প্রতি গিটে গিটে কিন্তু জালি আছে। আর শশার কালার সাইজ এসব নিয়ে তো আমি আগেই ভিডিও বানিয়ে দিয়েছি, সেগুলো আপনারা আশা করি সকলেই দেখে নিয়েছেন, যদি না দেখেছেন আবার দেখে আসুন ভিডিওগুলো, অবশ্যই ভালো লাগবে। আর আমাদের এই ভ্যারাইটিগুলো খুব সুন্দর রেজাল্ট হচ্ছে বর্তমানে, বিভিন্ন জায়গায় দিয়েছি, সমস্ত জায়গায় ভালো রেজাল্ট হচ্ছে, এবং আমি নিজে করেছি দারুণ রেজাল্ট পাচ্ছি। তো চলুন আবার সরাসরি জমিতে গিয়ে দেখে নিন। এখানেও দেখুন যে প্রত্যেকটা শশার কিন্তু কালার সাইজ দারুণ হয়েছে। আমি বারবার বলতে চাইছি যে এগুলো কিন্তু গোড়ার শশা, গোড়ার শশার জন্য আপনারা যারা চাষ করেন অনেকেই জানেন যে গোড়ার দিকে কিছুটা শশা একটু বাঁকা টেরা হয় বা একটু ছোটো হয়, কিন্তু যখন ডোগার দিকে হয় সেটা দারুণ হয়, তারপরও কিন্তু খুব ভালো কালার এবং সাইজ হয়েছে। এবং অবশেষে আমি হারভেস্ট করার পরও দেখাবো যে শশার কালারগুলো কীরকম। এখন হয়তো মাচার মধ্যে ঠিক ভালোভাবে আপনারা বুঝতে পাচ্ছেন না, অনেকের এই বুঝতে অসুবিধা হবে, সেটা আমি শেষে গিয়ে কালার সাইজ সমস্তটা দেখিয়ে দেব। এখন শুধু জাস্ট ধরনটা দেখুন, গোড়াতেই এত পরিমাণে জালি আছে যে প্রত্যেকটা গিটে গিটে একদম দারুণ, যেটা এর থেকে যদি এরকম ফলন হয় আর কিছু চাই না। সেই সাথে এখন বাজার দরও বেশ ভালো চলছিল যখন আমার প্রথম স্টার্টিং হয়েছিল শশা, তো তাই বাজারও ভালো পেয়েছি আর ফলন তো দারুণ পেয়েছি। এরপর দেখুন যখন এইগুলো হারভেস্ট করা হয়ে গেছে, হারভেস্ট করার পর এই হচ্ছে কালার, তো একদম সাদা এবং সবুজের মিশ্রণ, যেটা একদম দেশি টাইপের, দেশির মতো দেখতে। আমি প্রথম থেকে বলে আসছি যে এগুলো আমাদের দেশি টাইপের একদম পিওর দেশির মতো শশা, যেটা বাজার মূল্য অনেক বেশি থাকে হাইব্রিড বা অন্যান্যর তুলনায়। তো এই কালারটা মার্কেটে ব্যাপক চলে, এই ধরনের কালার আর ওই রকম যদি ফলন হয় তাহলে আর কোনো কৃষকের কিছু বলার থাকে না, খুব খুশি হয় এই ধরনের শশা কিন্তু চাষ করে। এই ধরনের উচ্চ ফলনশীল এবং এত সুন্দর দেখতে যদি বীজ আপনারা কালেক্ট করতে যান, তাহলে আমাদের যোগাযোগ নাম্বারে আপনারা যোগাযোগ করুন, আপনাদেরকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আপনারা বাড়িতে বসে বসে কিন্তু বীজ হোম ডেলিভারি পেয়ে যাবেন। আর আজকের ভিডিও এটুকুই, ভিডিওতে ফলনটা কেমন ছিল প্রথম দিকে সেটা আপনাদেরকে দেখানো খুব জরুরি ছিল, তার জন্য দেখালাম। আর পরবর্তী ভিডিওগুলো তো আমরা অবশ্যই আপলোড করে দিয়েছি, এবং এই যে 30% জমির প্রজেক্টটা চলছে এটার সমস্ত ভিডিও কিন্তু পরপর আপলোড করা আছে, অর্থাৎ বীজ রোপণ থেকে শুরু করে সব কিছু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, কখন কোন পরিচর্যা করা হয়েছে, কোনো কিছু কিন্তু গোপন নেই, সমস্তটা আপনাদের জন্য লাইভ করে দেওয়া হয়েছে। যারা এখনও দেখেননি অবশ্যই দেখে আসুন। আর আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।